দেখুন দেখুন লক্ষ লক্ষ বাকি লক্ষ লক্ষ বাকি জয় হো রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে মা যমুনাতে লক্ষ লক্ষ পাখিদের আগমন। এগুলো বিদেশ থেকে এসে থাকে ঠান্ডার সিজনে, এবং বৃন্দাবনের ময়ূর আপনাদেরকে দর্শন করাবো। তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে। দেখুন দেখুন লক্ষ লক্ষ পাখি লক্ষ লক্ষ পাখি। আরে বাপরে, হাওয়াতে পুরো ভর্তি রয়েছে পাখার হাওয়া। দেখুন রাধে রাধে, দেখুন লক্ষ লক্ষ পাখি। এ কিয়া খেলা এ? জয় হো লক্ষ্মী মাইয়া কি জয়, ভেলবন কি জয়। দেখুন কত সুন্দর অদ্ভুত ময়ূর গুলো, কত শান্ত। দেখুন দেখুন আহ, রাধে 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 রাধে। দেখুন জুন এ, দেখুন এখানে একটা নয়, দেখুন পাশে ময়ূর। দেখুন কত সুন্দর ময়ূর, এ দেখুন ওয়াও। সবুজ গাছে ঘেরা, খুবই সুন্দর, আনন্দ লাগছে। এ দেখুন কত সুন্দর ময়ূর বসে আছে। দেখুন আমাদের বৃন্দাবনের যমুনা মায়ের সৌন্দর্য। এই দেখুন এই বিদেশি পাখিগুলো, যে খাবার দিলে পুরো পাখিগুলো একসঙ্গে জড়ো হয়ে যায়। তো আজকে ফলো করছিলাম, তো ভাবছি আমরা একদিন এসে খাবার দিব। কত সুন্দর অদ্ভুত লাগছে, তাই না? এ দেখুন দেখুন ওয়াহ ওয়াহ, এ দেখুন পুরো যত্ন হয়ে গেছে। এগুলো বিদেশি পাখি, এগুলো এগুলো কিন্তু আমাদের দেশি পাখি নয়। এ দেখুন নদীর চলে গেছে, দেখুন দেখুন হাজার হাজার পাখি। দেখুন ডাকলে চলে যাবে এদিকে। তো আমি একদিন ভাবছি নিয়ে আসবো, আজকে এই মুহূর্তে এক্ষুনি আসলাম যমুনার পাড়ে মা যমুনাকে দর্শন করতে। তো দেখে অদ্ভুত মানে দৃশ্যটা লাগছে, তো কিছু নিয়ে আসিনি খাবার। তো একদিন প্ল্যানিং করছি আপনাদেরকে দেখাবো। এ দেখুন 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 কত সুন্দর অদ্ভুত, ওয়াহ। আপনারা এই সময়টা বৃন্দাবনে আসতে পারেন, খুবই অদ্ভুত। রাধে রাধে, ওয়াহ। দেখুন একজন খাবার দিচ্ছে, আরে কার আগে কে খাবে। জগালে গেছে, খাড়ায় কে খাবে। আমি অনেক বেশি করে নিয়ে আসবো, পেট ভরে খেতে পারে। কত অদ্ভুত, রাধে রাধে। দেখুন পাখিগুলো এখন আবার ওদিকে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ, অপূর্ব লাগছে বিকেলবেলার এই দৃশ্য। সূর্য অস্ত হবে,
यमुना मैया की जय, जय जय श्री राधे। देखो এখন পাখিগুলো এখানে একটাও নেই, সব চলে গেছে ওইদিকে। দেখুন দেখুন মানে এই বৃন্দাবন চিন্ময় ধাম তো এখানে সব অলৌকিক ঘটে থাকে। এই পাখিগুলা কি বুঝে বিদেশ থেকে এসেছে, ওখানে ডাকছে, পাখিগুলো সব চলে গেছে ওইদিকে। মানে অদ্ভুত, মানে বৃন্দাবনের মহিমা তো শেষ নেই। দেবলোক থেকে হয়তো এসেছে ওটা, কদিন থাকবে, ঘুরবে, ফিরবে, খাবে, আবার যে ঠান্ডা চলে যাবে তারপর আবার এই পাখিগুলো আবার চলে যাবে। মানে অদ্ভুত। এ দেখুন সব ওই পারে চলে গেছে এখন। ওদিকে এখন ঘুরছে, ওই পারে সব চলে গেছে, এপারে একটাও নেই। রাধে রাধে। তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আর খুবই আনন্দ লাগছে এত সুন্দর পাখি দর্শন করে। তো ভাবছি আপনাদেরকে দেখানো যায়। আজকাল ভিডিও কালেকশন করে দিচ্ছি, আপনারা দেখেন না বলে মনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকের মতোই ভিডিওটা শেষ করছি। আর বৃন্দাবন ধামে আমাদের একটা বৈষ্ণব সভা এবং সেবার আয়োজন করা হচ্ছে আগামী 14 তারিখ শ্রীজীব গোস্বামীপাদের তীরবাপ্তিথিতে। লক্ষ লক্ষ ভক্তদের আগমন হবে। তো আপনারা যদি 14 তারিখে যদি আপনারা সেবায় যুক্ত হতে চান, ক্ষীর সেবা বৈষ্ণব সেবায়, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর শ্রীজীব গোস্বামীপাদের কৃপা লাভ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, এখানে ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।